আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। সকালবেলা দেখতে পাচ্ছেন আম্মু জালি পিঠা করছে। তো জালি পিঠাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর এই পিঠাটা বানানোর একটা টিপস আমি এখন আপনাদেরকে দিব, যেটা হচ্ছে আম্মুর থেকে যেটা সবসময় দেখি এটা আমি করে থাকি। এরকম বোতলে হচ্ছে মুখের মধ্যে যে ঢাকনাটা, ঢাকনার মধ্যে হচ্ছে এরকম চারটা আম্মু ছিদ্র করে নিয়েছে। তো এভাবে হচ্ছে এটা দিয়ে পিঠা বানায়। এখানে হচ্ছে যে খামিটা করেছে আর কি, যে বেটারটা করেছে, এটা এখানে ভিতরে ঢুকিয়ে পিঠা বানায়। আগে যখন জালি পিঠাটা করতো তখন দেখা গিয়েছে এদিক সেদিক অনেকগুলো খামি পড়ে যেত, ময়লা হয়ে যেত, নোংরা হয়ে যেত। জালি পিঠা বানানোর সময় চুলাটা খুব নোংরা হয়ে যেত। কিন্তু এখন যখন এভাবে বানায় কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু ছড়াচ্ছে না, সুন্দরভাবে কিন্তু পিঠাটা হয়ে যায়। তো আপনারা যারা জানেন না তারা এই টিপসটা ফলো করতে পারেন, বেশ ভালোই লাগে কিন্তু, কোনো ঝামেলা ছাড়া। তো গরম গরম মচমচে জালি পিঠা সকালবেলা চা দিয়ে খেতে কার না ভালো লাগে। তো আজকে সকালের নাস্তায় হচ্ছে আমাদের জন্য জালি পিঠা সাথে চা। আর কার কাছে কেমন লাগে জানি না, চা দিয়েই আমার কাছে কেন জানি পিঠা বলুন সব কিছুই ভালো লাগে সকালবেলা, যদি চাটা খাই আর কি। আর চা খেতে ইচ্ছে না হলে তখন তো খাইই না। আর বাড়িতে যখন এসেছি ঘুম থেকে কেন জানি খুব লেট করে উঠি। সকালবেলা তো অনেক ঠান্ডা থাকে, আমি যখন উঠে যাই তখন দেখা যায় আদিব সাহেব সাথে সাথে উঠে যায়। এ কারণে আমি ঘুম ভেঙে গেলেও শুয়ে থাকি যাতে করে ওরা একটু ঘুমানোর জন্য। সকালবেলা কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা। তো আজকে পিঠা খাওয়ার পরে আমরা যাচ্ছি একটু বাগানে। এটা একদম হলুদ হয়ে যাবে তাই না? ওকে, তোমার নানু ভাই মনে হয় সকালবেলা দিয়েছিল, তুমি একটু অল্প করে করে দাও, বেশি দিও না। কলাগুলো এখনো কাঁচা, এগুলো হচ্ছে সাগর কলা তাই না? তানহা এ পাশে আসো তোমরা। বেগুন গাছে ফুল ফুটেছে, প্রত্যেকটা বেগুন গাছে, বেশ ভালো লাগছে কিন্তু। আম্মুর মরিচ গাছ, একটাও কিন্তু মরিচ এখনো ছিঁড়ে নাই আম্মু, প্রত্যেকটা মরিচ গাছে কিন্তু মরিচ। আমার কাছে তো এত ভালো লাগছে, ছিঁড়তে ইচ্ছে করছে না, আর আম্মু আমার মতো ছিঁড়তে চায় না। প্রতিটা মরিচ গাছে কিন্তু এখানে মরিচ ধরে আছে। বড়ে গাছে কিন্তু অনেক সুন্দর বড়ে ধরেছে, এগুলো কিন্তু আরো বড় হবে, এ কারণে এগুলো এখনো গাছ থেকে ছিড়া হচ্ছে না। ওয়াও, কুমড়ো ফুল, যদিও এগুলো হাত দিয়ে ধরা ঠিক হবে না, একদম ছোট, এগুলো থেকে কিন্তু কুমড়ো হবে। লেবুগুলো কিন্তু একদম হলুদ, এই যে অনেকগুলো কিন্তু ছিঁড়ে নেওয়া হয়েছে গাছ থেকে, আর এগুলো কিন্তু এগুলোও পেকে গিয়েছে। এগুলো হচ্ছে মানে ওই বাসাগুলো খাওয়া শেষ হলে তারপরে এগুলো নিয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, এই যে পাখাগুলো দাও, পাখাগুলো এই যে যেগুলো একদম হলুদ হয়ে গেছে এগুলো হচ্ছে পাকা। এই যে এটা হলুদ, না বেশি ছিড়বো না, এগুলো আর নিও না বাবা, এগুলো নিও না, এগুলো পাকে না, এখনো পাকে না, অনেক বেশি টক হবে। দাঁড়াও, এগুলো বাসা নিয়ে দিতে হবে। এই যে এগুলো কিন্তু একটু পাকছে, হ্যাঁ এগুলো একটু একটু যেগুলো হলুদ হয়েছে এগুলো পাকছে। ঠিক আছে, আর বেশি নিব না, এত টক খেতে পারবো না তো।
এই যে সবাই একটা করে খাবো আমরা, চেয়ে বেশি খাবো না। 1 2 3 4 5 6টা মাম্মি দেখছেন, ওয়াও অনেক বেশি টক টক ঝাল লাগতেছে, তাই অনেক মজা লাগতেছে না? মিষ্টি কই গেল, মিষ্টি নেই দাদু, দুটো আছে না একটা। আমাদের বাগানটাতে গেলে কেন জানি এত শান্তি লাগে আমার কাছে বলে বোঝানো যাবে না। তো আরও কিছুদিন আমি গ্রামে আছি আর এই কয়দিন একটু ভালোই লাগছে। তো এখানে আম্মু দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই করেছে, চিকেন ফ্রাই তো বেশ ভালো লাগে, সাথে হচ্ছে বেগুন দিয়ে হচ্ছে আম্মু মুরগির মাংসের হাড়টাড় দিয়ে রান্না করেছে ডাল দিয়ে, আর পুকুরে রুই মাছ। তো আর কি লাগে, গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। সকাল থেকে আসলে খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গিয়েছে, এ কারণে ভাত একটু কম খাচ্ছি। আর আমি কেন জানি বাড়িতে আসলে খাওয়া দাওয়া একটু বেড়ে যায়, সাথে দেখা যায় তেমন একটা ডায়েট করাও হয় না, তো একটু স্বাস্থ্য বেড়ে যায় আমার কাছে মনে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা একটু, এটা হচ্ছে রাউজান মার্কেটে এসেছি, এটা হচ্ছে আলো শাড়িজ। এই দোকানটাতে হচ্ছে একদম ভ্যারাইটিস সব কিছু পাওয়া যায়, বাচ্চাদের কাপড় থেকে শুরু করে কসমেটিক্স, জুয়েলারি, বিয়ের শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা, থ্রিপিস সব কিছু পাওয়া যায়, মোটামুটি বড় একটা দোকান। তো যারা রাউজানে আসেন তারা এই দোকানটা ঘুরে যেতে পারেন, বেশ ভালো। তো আমরা এখানে এসেছি কারণ আজকে নতুন অতিথি দেখতে যাচ্ছি, আমার চাচাতো বোনের বেবি হয়েছে, 2 মাস হচ্ছে বয়স, তো আমি এখনও দেখিনি। তো আমি আসার সময় যদিও আদিবের বা ড্রেস কিনে দিয়েছে ওর জন্য, তো এখানে হচ্ছে আম্মু এসেছে, আম্মু একটা সুইটার নিবে যদিও আগে দেওয়া হয়েছে, তো বাচ্চা যেহেতু দেখতে যাব এ কারণে একটু কাপড় চোপড় নিয়ে যাচ্ছি। তো সবাই মাশাল্লাহ বলবেন, এই যে আমাদের বেবিটা, তো ওর নাম হচ্ছে আরাফ। তো আরাফ বেবি কিন্তু অনেক কিউট মাশাল্লাহ, ছোটো বাচ্চা দেখলে কিন্তু সবারই ভালো লাগে। আর ও কিন্তু এখন একটু হাসতে শিখেছে, তো জারিফ ওকে একটু হাসানোর চেষ্টা করছে। আদিব জারিফ তো বাচ্চা দেখলেই একদম পুতুলের মতো করে, ওরা পুতুল নিয়ে যেরকম খেলা করে ওরাও ঠিক সেম করে, ওদের কাছেও নাকি অনেক ভালো লাগে। তো আমাদের, আমার কাছেও বেশ ভালো লেগেছে, আর আমি যাওয়ার সাথে সাথেই ওকে কোলে নিয়ে নিয়েছি। মতো আমার চাচাতো বোনও হাতের কাজ করতে অনেক পছন্দ করে, তো এগুলো হচ্ছে ওর করা কিছু জিনিস, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে হাতের কাজ করে একটা ওয়ালমেট করেছে, এরপরে হচ্ছে হাত হ্যান্ড পেইন্ট করে একটা হচ্ছে ফুল করেছে, এছাড়াও আর অনেক কিছু করেছে। তো এ ফাঁকে আমি বলে নিই, আমার আব্বুরা হচ্ছে 4 ভাই, তো 4 ভাইয়ের হচ্ছে 4টা মেয়ে, সবার একটা করেই মেয়ে। তো আমাদের গোষ্ঠীতে আবার মেয়ের সংখ্যা একদমই নেই, বরাবর মেয়েরও বিয়ে হয়েছে, আপু শহরে থাকেন, শহরে আপুর নিজেদের বাড়ি আছেন। এরপর হচ্ছে আমার আব্বু হচ্ছে মেজো, তো আমি সেই হিসেবে মেজো মেয়ে, আর সাজাবুর মেয়ে তো দেখতে পেলেন, ওর বেবি হয়েছে। ছোটাবুর মেয়ে হচ্ছে তানহা, যাকে আমার কয়েকটা ভ্লগে দেখিয়েছি।
তো কার নাস্তা করার পরে আমরা বাসায় চলে এসেছি। আর আজকে আমার একটা ব্রেসলেট দেখাচ্ছি, একটা আপু দেখতে চেয়েছিল। এটা হচ্ছে গোল্ডের একটি ব্রেসলেট। তো এই ব্রেসলেটের ডিজাইনটা আমার কাছে কেন জানি ভালো লেগেছে। আমি যেহেতু রেগুলার রাফ ইউজ করি না, তো একটু বড় হলে যে কোনো জায়গায় পরে যাওয়া যায়। এটা হচ্ছে দশন আছে, একটু বেশি আছে ব্রেসলেটটাতে। আর দুটা আসার সময় দুটা থ্রি পিস কিনেছি নর্মাল রাফ ইউজের জন্য, একদম প্রিন্টের। আমার কাছে সব হাতের কাজের, দেখা যায় একটু গর্জিয়াস কাজের ড্রেসগুলো, কিন্তু বাসায় রাফ ইউজের জন্য সবচেয়ে আমার কমফোর্টেবল লাগে এ ধরনের প্রিন্টের ড্রেসগুলো। একদম কোনো কাজ ছাড়া আমি এ ধরনের ড্রেসগুলোই বাসায় পরি। তো একটু হালকা কালারের নিয়েছি। কেমন লেগেছে আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটি দিয়েই আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।